তিন একটা ফলের নাম যে ব্যক্তি নিয়মিত তিন ফল খাবে আল্লাহ পাক তাকে ক্যান্সার রোগ থেকে মুক্ত করে দিবে আরো আসছে পালস একটা রোগ আছে এটা বাথরুমের রাস্তায় হয় কি হয় না হয় এটা বর্তমান স্বাস্থ্যবিদ বিজ্ঞানীরা বলে ডাক্তার বলে চিকিৎসাবিদরা বলে কারো যদি পালস হয় সে যদি নিয়মিত তিন ফল খায় রব্বুল আলামিন এই রোগ থেকে তাকে মুক্ত করে দেয় এই রোগ থেকে বেঁচে যাবে তাহলে এই ফলটার দাম কম না বেশি অনেক বেশি মানুষ ঘুমাইতে গেলে জয়েন্টে জয়েন্টে ব্যথা করে সবার না অনেকে ঘুম থেকে ওঠার পরে মাজায় ব্যথা কোমরে ব্যথা হাতে ব্যথা আঙ্গুলে ব্যথা ঘাড় লড়াইতে পারে না ঘাড়েও ব্যথা আল্লাহর রসুল বলেন কেউ যদি নিয়মিত তিন ফল খায় আরশের মালিক এই কঠিন রোগ থেকে রব্বুল আলামিন তাকে মুক্ত করে দিবে এই রোগ তার হবে না তো কয়টা রোগের কথা বললাম তিনটা রোগ নিয়মিত তিন খাইলে রব্বুল আলামিন ক্যান্সার থেকে তাকে বাঁচায় দিবে বর্তমান ছোট ছোট বাচ্চাদেরও ক্যান্সার হয় মুরব্বিদেরও ক্যান্সার হয় অনেক যুবকদেরকে দেখছি ক্যান্সার হসপিটালে পড়ে আছে মৃত্যুর দরওয়াজায় ছটফট করতেছে আছে না না তিন ফল পাবেন কোথায় এটা তো দেশে অহরহ পাওয়া যায় না এই ফলটা অনেক দামি এজন্য রব্বুল আলামিন এই ফলের শপথ করেছেন এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়াজ্জাইতুন وطور سينين وهذا البلد الأمين চিৎকার মেরে গলা ফাটিয়ে পড়ে আল্লাহু আকবার আল্লাহ আল্লাহ তু মেরা গফফার হে আল্লাহ আল্লাহ তু মেরা সত্তার হে তিন ফলের কসম আল্লাহ পাক করেছে জাইতুন ফল রাসূলুল্লাহ বলেন খাও মেসওয়াক করো এটার তেল শরীরে ব্যবহার করো আরশের মালিক অনেক রোগ থেকে মুক্ত করে দিবেন জাইতুনের মেসওয়াক করেন আল্লাহর নবী বলেন আমার আগের সব নবীরা জাইতুন দিয়ে মেসওয়াক করেছে মারহাবা ও যুবক জাইতুন একটা চমৎকার গাছ এত বক্স আনলো কিন্তু সাউন্ডারি ক্লিয়ার করলো না আমার টানি না মোটে জাইতুন এমন একটা গাছ কেউ যদি দাঁতে দাঁতে ঘষা লাগায় রব্বুল আলামিন তার মুখের অনেক রোগ থেকে হিফাজত করবে মেসওয়াক করবেন জাইতুন গাছ নাই দরকার নাই নিম গাছ দিয়ে মেসওয়াক করেন অসুবিধা আছে নিয়মিত করেন লাভবান হবে না এই যুবক বেটা কয়দিন বাঁচবা লাভবান হবা তুমি তোমার উপকারের জন্য বলতেছি নাইলে অল্প বয়সে শীতে পড়বা খুঁজি পাওয়া যাবে না তোমার এই যে হারাদিন চিল্লাই বোঝো নাই হারাদিন চিল্লাই রাইতও চিল্লাই দিনেও চিল্লাই তারপরও রব সুস্থ রেখেছে লম্বা টাইম গাড়িতে থাকি গ্যাসের গাড়ি তেলের গাড়ি পেট্রোলের গাড়ি অক্টেনের গাড়ি মেজাজ তো খিটখিটে থাকে আল্লাহ পাকের কি ফয়সালা যখন মেসওয়াক করি অটোমেটিক আল্লাহ পাক ব্রেনটাকে সুন্দর করে দেয় সুবহানাল্লাহ এজন্য মেসওয়াক করবেন আল্লাহর রসুল যখন ইন্তেকাল করবে ইন্তেকালের আগে আগে আল্লাহর হাবিবের মাথাটা ছিল আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলের উপরে মারহাবা লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি খায়রুম মিন শামসিস সামা ফা ইন্না শামসা তাতলুউ বা'দা ফাজিরিন ওয়া শামসি তাতলুউ বা'দাল ইশা আম্মা জান আয়েশা বলে আমি তাকায় দেখতেছি আমার ভাই আব্দুর রহমান
খেজুরের ডাল দিয়া মেসওয়াক করতেছে ডান হাত দিয়া কি করতেছে মেসওয়াক করতেছে আরেক বর্ণনা আছে আম্মা জান আয়েশা বলে আমি তাকায়া দেখতেছি যে আমার ভাই আব্দুর রহমান একটা মেসওয়াকের ঠাল নিয়ে দাঁড়িয়ে আছে মা আয়েশা বলেন আমি তাকায়া দেখতেছি আল্লাহর নবী আমার ভাই আব্দুর রহমানের দিকে তাকায়া আছে আমি আয়েশা বললাম ওগো আল্লাহর হাবিব এই ঠালটা কি আপনার লাগবে নাকি এটা কি আপনার লাগবে আপনি যে তাকায়া আছেন এদিকে আল্লাহর হাবিব মাথা ইশারা দিয়ে বলতে আছে হ্যাঁ এটা আমার লাগবে মা আয়েশা বলেন মেসওয়াক আমি হাতে নিলাম দাঁতের সাথে লাগাইয়া চিবাইলাম এরপরে মেসওয়াকের মাথা নরম হয়ে গেছে এই মেসওয়াকটা আমি আল্লাহর হাবিবের দাঁতের উপরে লাগায় দিছি আম্মা জান আয়েশা বলেন মেসওয়াক ডলতে ডলতে নবীজি আস্তে করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আর আস্তে আম্মা জান আয়েশা বলেন যে দুনিয়ার মানুষ কেউ যদি মেসওয়াক নিয়মিত করে তার মৃত্যুর সময় জবানে কালেমা নসিব হবে 70টা ফজিলত তিরমিজিতে আছে কয়টা ফজিলত এখানে অনেক মাদ্রাসার ছাত্ররা আছে আমিও তো মাদ্রাসায় পড়ছি আমার জিহ্বা ভারী ছিল আহা কথা বলতে গেলে তোতলায় যাইত নানুপুরের হযরত জমিরউদ্দিন নানুপুরি রহমাতুল্লাহ আলাইহি বলল বাবা মেসওয়াক করো এই যে ঘষা শুরু করছি জিহ্বা আল্লাহ পাতলা বানায় দিছে এখন কথা না শুধু রমজান মাসে প্রতি রমজানে আমি এখনো তারাবি পড়াই প্রায় 7 থেকে 8 হাজার মুসল্লিকে পিছনে রেখে কন্টিনিউ তারাবি পড়াই এটা আমার ব্যক্তিগত কোনো ক্রেডিট না কারো দোয়া কালামও না এটা শুধুমাত্র আল্লাহর নবীর একটা সুন্নাত মেসওয়াকের উপরে আমল করার কারণে আল্লাহ পাক এই মর্যাদা দান করেছে এটা আমার ইয়াকিন আমার বিশ্বাস মেসওয়াক করবেন তো ইনশাআল্লাহ মেসওয়াক করেন যৌবনের পাওয়ার বেড়ে যাবে চেহারার লাবণ্যতা বেড়ে যাবে স্বাস্থ্য ভালো থাকবে এই যুবক হার্ট ভালো থাকবে মারহাবা মেসওয়াক করেন রমজান মাসে গাছ খুঁজতে পাই না এখন আর গাছের অভাব নাই রোজা যখন আয় তখন মেসওয়াকের গাছ মাফ চায় আমি মাফও চাই দোয়াও চাই আর বছর খবর নাই এখন আইসো না কথা ঠিক না বেঠি রমজান মাসে মোটামুটি পারে না বট গাছের হিউ রুদ্ধ বিন্যা দাঁতে ডলতে একেরে মানে বুঝাইতে আছে আমি পাক্কা রোজা রাখছি দেখো না কেমনে ডলতে আছি কথা কন না কা রোজা শেষ এখন দেখি মেসওয়াক নাই মেসওয়াকের মাথায় দেখি বাতি জ্বলে আর একজনে কই ভাই এটা কি কয় না এটা মেসওয়াক না এটা বিড়ি আকিস বিড়ি আবুল বিড়ি কথা ঠিক না বেঠি মেসওয়াক করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি জাইতুন গাছের কসম করলাম জাইতুন ফল ওয়াতুরিসিনিনা ওয়াহাযাল বালাদিল আমিন মুসলমানি বুয়াদ গর্দান নেহাদান এনানে খুতবত সুথে খাজাতা দান করব সুর আদমি ইনসাবু দে আহমদ বু জাহল হামনে কে সাবু দে তুর একটা পাহাড়ের নাম তুর পাহাড় এই পাহাড়ে দাঁড়াইয়া পয়গম্বর মুসা আলাইহিস সালাম বিনা পর্দায় একজনের সাথে কথা বলেছেন তিনি হলেন কে وكلم الله موسى تكليما একজন পয়গম্বর বিনা পর্দায় বিনা পারিশনে বিনা দেওয়ালে আল্লাহর সাথে ডাইরেক্ট কথা বলেছেন সেই নবীর নাম হলো মুসা আলাইহিস সালাম পাহাড়ে ওঠার পরে বলতে আছে আল্লাহ রব্বি আরনি কাইফা তুহইল মাউতা রব্বি আরনি আয় আমার রব আমি আপনারে দেখতে চাই কথা বলতে এত মজা না জানি আপনি দেখতে আরো কত মজা আল্লাহ আকবার কথা বলতে আপনার সাথে এত মজা লাগে দেখতে না জানি আপনি কত সুন্দর একটু দেখা দেন
رب العالمين স্পষ্ট জানা দিলেন লাং তারানি তোমার এই দুনিয়ার চোখ দিয়ে তুমি আমারে দেখতে পারবা না দেখার জন্য যেই চোখ দরকার সেই চোখ দুনিয়ায় দেওয়া হবে না সেই চোখ জান্নাতে দেওয়া হবে মুসা আলাইহিস সালাম কয় না পারব দেন মুসা নবী ঠান্ডা নবী না গরম নবী আর আস্তে বলেন কম না বেশি খুব বেশি খুব জালালি তবিয়তের নবী গফতে মুসা বা খোদা দার কোহে তু গফতে মুহাম্মদ বা খোদা দার আরশে নূর